প্রখ্যাত অভিনেতা তথা নাট্যকার বাংলা চলচ্চিত্র জগতে জীবন্ত কিংবদন্তি মনোজ মিত্র মহাশয়ে বর্তমান আর্থিক ও মানসিক অবস্থা ভালো নয় দু সালে মহামান্য হাইকোর্টের নির্দেশে প্রায় ষাট বছর বসবাস করার পর ভাড়া বাড়ি খালি করতে হয় সেখানে ওনার রিহার্সালও চলত বর্তমানে অভিনয় ফিরতে চাইলেও কাজ পাচ্ছেন না তিনি প্রায় চুরাশি বছর বয়সী মিত্র মহাশয়ের এই করুণ অবস্থা কবে দূর হবে বা আদৌ দূর হবে কিনা না থাকছে আজকের প্রতিবেদনে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি কল করে এখন সিক্সটি ইয়ার্স এখানে আমরা আছি তো সেখানে শেষ অবধি এই দাঁড়ালো এই সব ঘরবাড়ি বানানো হয় থিয়েটারের মঞ্চ এইভাবে তৈরি হয় থিয়েটার যারা জানেন তারা জানেন যে এগুলো চলে যাওয়া মানে একটা দল খোঁড়া হয়ে যাওয়া সেইগুলোকে এইভাবে রাস্তার ওপরে নামিয়ে দেওয়া একটা মানুষ খুন করা এর থেকে সোজা একটা একজন মৃত্যু হলেও আমরা এটা মেনে নিতে পারতাম যে যা মনোজ মিত্র একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র এবং নাট্য অভিনেতা এছাড়াও তিনি একজন অধ্যাপক এবং সুদক্ষ নাটক রচয়িতা ও নির্দেশক সাজানো বাগান নাটকে তার অমর সৃষ্টি বিখ্যাত নাট্যদল সুন্দরব তার হাতেই গড়ে ওঠে উনিশশো আটত্রিশ সালে বাইশে ডিসেম্বর খুলনার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে মনোজ মিত্রের জন্ম হয় তার পুরো নাম হল মনোজ কুমার মিত্র ডাকনাম বুদ্ধদেব মনোজ মিত্রের বাবার নাম অশোক কুমার মিত্র এবং তার মায়ের নাম রাধারানী মিত্র তার বাবা ধুলিহর গ্রামের প্রথম বিয়ে পাশ ব্যক্তি এবং পেশায় তিনি ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পরবর্তীকালে অশোক কুমার বিভিন্ন আদালতের বিচারক হিসাবেও দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার ভারতীয় দূতাবাসে বেশ কিছুদিন কাজ করে মনোজ মিত্র তার বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে প্রথম সন্তান তারা তিন ভাই এবং দুই বোন তার দুজন ভাইয়ের নাম উদয় মিত্র এবং অমর মিত্র উদয় মিত্র স্টেট আর্কাইভসের ডেপুটি ডিরেক্টর এবং অমর মিত্র বাংলা সাহিত্যের একজন প্রতীতযশা সাহিত্যিক তার ছোট বোন ও ছোট ভাই খুব অল্প বয়সে মারা যান তার স্ত্রীর নাম আরতি মিত্র তাদের একটি মেয়ে ময়ূরী মিত্র গ্রামে বিভিন্ন পালা পার্বণে অভিনীত হওয়া বিভিন্ন নাটক দেখে অভিনয়ের প্রতি মনোজ মিত্রের আকর্ষণ তৈরি হয় গ্রামের একটি বিজয় সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের রোগের চিকিৎসা নামে হাস্যকৌতুকে তিনি প্রথম অভিনয় করেন বাবার বদলির চাকরি হওয়ায় গৃহশিক্ষকের কাছে মনোজ মিত্রের প্রাথমিক শিক্ষা শুরু হয় তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালে ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এরপর উনিশশো সালে পূর্ব পাকিস্তান ছেড়ে তার পরিবার কলকাতায় চলে এলে তারা দণ্ডিরহাটে চলে যান সেখানে তিনি নরেন্দ্র কুমার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এই বিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেন উনিশশো সালে তিনি সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েট পড়তে ভর্তি হন সেখানে তিনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সুব্রত সেন নিপেন্দ্র সাহার মতো মানুষদের এরপর উনিশশো সালে তিনি দর্শন নিয়ে এম এ পাশ করেন সেই সময় তিনি বেশ কিছুদিন গল্প লেখার নেশায় বোধ হয়েছিলেন সেই সময়কার তার নাম করা পত্রিকা মাসিক বসুমতি এবং মন্দিরাতে তিনি নিয়মিত গল্প লিখতেন তিনি অন্নস্রোত নামের একটি গল্প সংকলন সম্পাদনা করেন সেই সময় যার ভূমিকা লিখে দেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি তিনি জয়তি নামক একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন উনিশশো সালে মনোজ মিত্র ও তার বন্ধু পার্থ চৌধুরী অতনু সর্বাধিকারী ও আরও কয়েকজন মিলে সুন্দরম নামের একটি নাটকের দল করে তোলে সেখানে তিনি পার্থপতিম চৌধুরীর নির্দেশনায় পথের পাঁচালী এবং সিঁড়ি নাটকে অভিনয় করেন উনিশশো সালে সুন্দরমের জন্য মনোজ মিত্র জীবনের প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করে সুন্দরম সেই নাটকটি একটি প্রতিযোগিতায় মঞ্চস্থ করে এবং প্রথম স্থান অর্জন করে কিন্তু নীতিগত বিরোধের কারণে উনিশশো সালে তিনি ও তার বন্ধু অতনু সর্বাধিকারী সুন্দরম ত্যাগ করেন এরপর তিনি বেশ কিছুদিন গন্ধর্ব নামক একটি দলে অভিনয় করেন কলেজ জীবনের বন্ধু নৃপেন্দ্র সাহা সম্পাদিত গন্ধর্ব পত্রিকায় তার লেখা পরের দুটি নাটক মোরগের ডাক এবং নীলকণ্ঠের বিষ ছাপা হয় পরবর্তীকালে তিনি আবার সুন্দরমে ফিরে যান মনোজ মিত্র ছোট থেকেই অধ্যাপক হতে চেয়েছিলেন তার বাবারও তাই ইচ্ছে ছিল এদিকে থিয়েটারের প্রতি আকর্ষণও ছিল প্রবল শিউড়ির বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করার সুযোগ পেয়েও সেখানে মনোজ একদিনের বেশি কাজ করেননি উনিশশো সালে তিনি রানীগঞ্জে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে অধ্যাপনা শুরু করেন একই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য নিযুক্ত হন তার গবেষণার বিষয় ছিল নৈতিক সংশয়বাদ সেই সময় তিনি বেশ কিছুদিন থিয়েটার থেকে দূরে থাকলেও সুন্দরম নাট্যদলের সাথে তার যোগাযোগ বজায় ছিল ছুটিতে কখনো কলকাতায় এলে তিনি সেই দলের অভিনয়ে অংশগ্রহণ করতেন প্রখ্যাত নাট্যকার মনমথ একবার রানীগঞ্জে তার কাছে ঘুরতে গিয়ে মনোজ মিত্রকে নতুন নাটক লেখার উৎসাহ দেন উনিশশো সালে মনোজ মিত্র তার নতুন নাটক অশ্বথামা তার কলেজে মঞ্চস্থ করেন উনিশশো সালে অধ্যাপনা চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় চলে আসেন তিনি একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার গবেষণার কাজও বন্ধ করে দেন কলকাতায় এসে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে স্থায়ী অধ্যাপকের কাছে যোগ দেন সেখানে তার সহকর্মী ছিলেন ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এরপর মনোজ মিত্র তার কিছু বন্ধুদের সাথে হৃদায়ন নামক একটি নাট্যদল গড়ে তোলে যেখানে তারই লেখা সব নাটক অভিনয় করা হতো এবং তিনি সবকটি নাটকের পরিচালনার দায়িত্ব নিতেন এর পাশাপাশি তিনি সবকটি নাটকে অভিনয়ও করতেন সেই সময় তার লেখা অবসন্ন প্রজাপতি নীলা সিংহদার ফেরা লঘুগুরু নেকড়ে ও আরও অন্যান্য নাটক নিয়মিত অভিনয় করা হতো উনিশশো সালে সেই দলটি বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে নিউ আলিপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন মনোজ মিত্র সেই সময় তিনি পুনরায় গবেষণা করার জন্য নিজের নাম নথিভুক্ত করান এবং প্রায় আড়াই বছর সেই কাজে নিযুক্ত থাকেন কিন্তু সেই গবেষণার কাজও তিনি শেষ করেনি এই সময় সুন্দরমের নাট্য পরিবেশন বেশ কিছুদের জন্য বন্ধ হয়ে যায় উনিশশো পঁচাত্তর সালে মনোজ মিত্রের নেতৃত্বে এই দলটি আবার নতুন করে পথ চলা শুরু করে নতুনভাবে সুন্দরম শুরু করবার পরে পরবাস নাটকটি অভিনীত হয় এই সময় থেকেই তিনি সুন্দরমের সব দায়িত্ব গ্রহণ করেন দু সালে সুন্দরম তার ষাট বছর পূর্ণ করে উনিশশো সালের পাঁচই এপ্রিল তার কালোজয়ী নাটক সাজানো বাগান অবনমহলে প্রথম অভিনীত হয় নাটকটির মঞ্চায়ও তার পছন্দ না হয় তিনি আবার নতুন করে সেই নাটকটি লেখেন সেই বছরেই মুক্তাঙ্গনে নাটকটি আবার অভিনীত হয় এবং দর্শকদের মন জয় করে নেয় এরপর থেকেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে উনিশশো সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ মনোজ মিত্রের এই নাটকটি অবলম্বনে বাঞ্ছারামের বাগান নামে একটি সিনেমা বানান যেখানে বাঞ্ছারামের ভূমিকায় মনোজমিত্র স্বয়ং অভিনয় করে এটি ছিল তার অভিনীত প্রথম ছবি রাতারাতি সিনেমাটি দর্শকদের মধ্যে অবতপূর্ব সারা জাগিয়ে তোলে এই ছবিটি বাংলা চলচ্চিত্রে একটি মাইলফলক ফলক হয়ে থেকে গেছে এই সময় থেকেই তিনি সমান্তরালভাবে থিয়েটার এবং সিনেমা দুটি মাধ্যমে অভিনয় করে চলেছে বাঞ্ছারামের বাগান মুক্তি পাওয়ার কিছুদিন পরে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্য বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেই বিভাগে শিশির কুমার ভাদুরী অধ্যাপক পদে যোগ দেন দু সালে তিনি সেখান থেকে অবসর নেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি দু হাজার উনিশ সাল অব্দি মনোজ মিত্র অসংখ্য ছবিতে অভিনয় করেছেন সেই সব ছবির মধ্যে কিছু উল্লেখযোগ্য ছবি হল শত্রু বৈদ্য রহস্য ঘরে বাহিরে গণশত্রু রাখি পূর্ণিমা মধুমালতী আদালত ও একটি মেয়ে ময়না তদন্ত অন্তর্ধান দামু চলাচল হুইলচেয়ার আজব গায়ের আজব কথা ইত্যাদি তিনি বাংলা চলচ্চিত্র জগতে তাবর তাবর পরিচালকের সাথে কাজ করেছেন যাদের মধ্যে অন্যতম সত্যজিৎ রায় তরুণ মজুমদার গৌতম ঘোষ বাসু চ্যাটার্জী অরবিন্দ মুখোপাধ্যায় তপন সিংহ বুদ্ধদেব দাশগুপ্ত হরনাথ চক্রবর্তী প্রভাত রায় ও রাজা সেন তিনি দূরদর্শনের কয়েকটি ধারাবাহিকও সাফল্যের সঙ্গে কাজ করেছেন এ পর্যন্ত তিনি প্রায় একশোটির কাছাকাছি নাটক লিখেছেন সাজানো বাগানের পাশাপাশি তার আরও কিছু জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হল নরক গুলচার কেনারাম বেচারা বৃষ্টির ছায়াছবি ইত্যাদি তিনি বেশ কিছু নাটক সংক্রান্ত বইও লিখেছেন উনিশশো সালে মনোজ মিত্রকে গিরিশচন্দ্র পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো সালে তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয় বাংলা ছায়াছবির পাশাপাশি ছোট পর্দাতেও দেখা মিলেছে অভিনেতা মনোজ মিত্রের টলিউডের অন্যতম দাপুটা অভিনেতা মনোজ মিত্র সিনেমা সিরিয়াল শর্ট ফিল্ম থেকে নাটকের মঞ্চ সবাই তুমুল জনপ্রিয় এই অভিনেতা কিন্তু বর্তমানে এই অভিনেতাকে নিয়মিত আর দেখা যায় না তবে এখনো চুরাশি বছর বয়সে এসে লেখালেখির কাচ্চা দিয়ে যাচ্ছে তিনি তবে শেষ বয়সে এসে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে কয়েক বছর আগের ঘটনা যতীন দাসরের বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছিলেন তিনি দু সালে আদালতের নির্দেশ অনুযায়ী ঘর থেকে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল বিগত ষাট বছর ধরে ওই বাড়িতে ঘর ভাড়া ছিলেন তিনি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন নাকি ওই ঘর দখল করেছিলেন তিনি ঘর ভাড়া না দিয়েই নাকি ঘর দখল করে রেখেছিলেন বলে অভিযোগ এই মামলার দরুন আদালতে ছোটাছুটি করতে হয়েছে বছর আশির অভিনেতাকে শেষ মামলা নিষ্পত্তি হলে আদালতের নির্দেশে ঘর থেকে অভিনেতা জিনিসপত্র বের করে দেওয়া হয় বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন মনোজ মিত্র পাশাপাশি অভিনয় করার ইচ্ছেও রয়েছে তার সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ মিত্র জানিয়েছেন যদি কেউ মনে করেন তাকে নিলে লাভ হতে পারে তাহলে তিনি অভিনয় ফিরতে রাজি আছেন তবে লেখালেখির কাজ এখনও চালিয়ে যাচ্ছেন তিনি নাটক লেখার কাজও করেন তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসবো এরকমই কোনো পর্ব নিয়ে চোখ রাখুন দেখতে থাকুন অজানা গল্প চ্যানেল